ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা ডিজিটাল লজিক সার্কিটসের একটা নতুন টপিক আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে এনকোডার। ঠিক আছে, তাহলে আমরা এনকোডার কি লিখব? অ্যান এনকোডার ইজ এ ডিজিটাল সার্কিট দ্যাট পারফর্মস দ্য ইনভার্স অপারেশন অফ এ ডিকোডার। ঠিক আছে, অ্যান এনকোডার হ্যাজ হ্যাজ ঠিক আছে 2n ইনপুট লাইন্স অ্যান্ড প্রোডিউসেস এন আউটপুট লাইন্স। ঠিক আছে, দি আউটপুট লাইন্স জেনারেটস দ্য বাইনারি, ঠিক আছে, কোড করেসপন্ডিং টু দ্য ইনপুট ভ্যালু ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যান এনকোডার ইজ এ ডিজিটাল ডিজিটাল সার্কিট দ্যাট পারফর্মস দ্য ইনভার্স অপারেশন অফ দ্য ডিকোডার। তাহলে ডিকোডারের ঠিক ইনভার্স অপারেশনটা এনকোডার করবে। ঠিক আছে, অ্যান এনকোডার হ্যাজ 2n ইনপুট লাইন্স অ্যান্ড প্রোডিউসেস এন আউটপুট লাইন্স। ঠিক আছে, তাহলে n যদি ইনপুট লাইন থাকে, তাহলে টু টু দি পাওয়ার n যদি ইনপুট লাইন থাকে, তাহলে n আউটপুট লাইন থাকবে। দি আউটপুট লাইন জেনারেটস দ্য বাইনারি কোড করেসপন্ডিং টু দ্য ইনপুট লাইন। তাহলে আমরা যে ইনপুটটা দেবো, সেই ইনপুটের করেসপন্ডিং বাইনারি কোডটা একটা এনকোডার জেনারেট করবে। ঠিক আছে, তাহলে ব্লক ডায়াগ্রামটা আমরা দেখে নিই। তাহলে ব্লক ডায়াগ্রাম আমরা কী করবো? তাহলে আমরা মনে করো ফোর, তাহলে টু টু দি পাওয়ার এন ইনপুট হবে অ্যান্ড এন আউটপুট হবে। আমরা তাহলে কী করবো, এন এর জায়গায় যদি টু বসাই, তাহলে ফোর ক্রস টু আমরা পাচ্ছি 4/2। তাহলে 4/2 আমরা ইয়েটা দেখে নিই, এনকোডারটা। তাহলে 4/2 এনকোডার আমাদের কেমন হবে? 4/2 এনকোডার কী হবে? তাহলে 4টে ইনপুট লাইন থাকবে অ্যান্ড 2টো আউটপুট লাইন থাকবে, এ বি সি ডি মনে করা হচ্ছে, এটা ও ও ও নয় মনে করো এক্স আর ওয়াই। ঠিক আছে, একটা কী থাকে, অ্যান এনকোডার কনসিস্টস অফ অলসো এ লাইন, দিস ইজ নোন অ্যাজ কি এনেবল লাইন। ঠিক আছে, এই এনেবল লাইন সবসময় অ্যাক্টিভ থাকবে। এই এনেবল লাইন অ্যাক্টিভ থাকলে তবেই তোমার কী হবে, যে এনকোডারটা থাকবে সেটা অ্যাক্টিভ থাকবে। যদি ইফ মানে আগর ইয়ে যদি আগর ইনঅ্যাক্টিভ রাহা, তো টোটাল এনকোডার ভি ইনঅ্যাক্টিভ রহেগা। ঠিক আছে, তো ইসকো অ্যাক্টিভ রহে না, জরুরি হ্যায়। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা কী করবো, তাহলে আমরা এবার এটা ট্রুথ টেবিল দিয়ে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে নিই এনকোডারের। ঠিক আছে, তাহলে এনকোডারের আমরা যদি এনকোডার, তাহলে আমরা একটা এনকোডার ড্র করি। তাহলে এনকোডার কী করে ড্র করবো, আমাদের মনে করো 8x3 এনকোডার ড্র করব। ঠিক আছে, তাহলে 8x3 এনকোডারের ইনপুট লাইন কতগুলো থাকবে? ইনপুট থাকবে 8টা ইনপুট থাকবে। কী কী ইনপুট থাকবে মনে করো? আছে ইনপুট হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। ঠিক আছে, তাহলে 8x3 কেমন হবে? 8x3 এরকম হবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3, 8x3 এনকোডার। ঠিক আছে, তাহলে হলো। অ্যান্ড আরটা কী থাকে? এনেবল লাইন থাকে। তাহলে আউটপুট কী থাকবে? আউটপুট থাকবে মনে করো ABC, তাহলে ABC। ঠিক আছে, তাহলে মনে করো এটা যখন 1 থাকবে, বাদবাকিগুলো সব 0 থাকবে, তাহলে এর করেসপন্ডিং ইয়েটা কী হবে, তোমার আউটপুটটা 0 0 0, এগুলো হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট।
তাহলে এবার কী হবে, 0 1 0 0 0 0 0 0, এগুলো বসিনি, 0 1 0 0 0 0 0 0 0 1 0 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
আমরা এগুলোকে বসাবো। তাহলে কি হবে দেখো, এটা হবে কি যদি আমরা এটা বসাই, তাহলে কোন লাইনটা অ্যাক্টিভ হবে? তাহলে 0 0 1 এই লাইনটা অ্যাক্টিভ হবে। তাহলে কি হবে, 0 1 0 যেহেতু 2 আছে, এবার এটা 3 আছে, তাহলে 0 1 1, তাহলে এবার এটাকে এটা 4 আছে, তাহলে 1 0 0, এটা 5 আছে, তাহলে 5 কি হবে, 1 0 1, 6 আছে, 1 1 0, 7 আছে, 1 1 1, ঠিক আছে? তো বুঝতে পারলাম তাহলে আমাদের কখন আউটপুট লাইনটা কি হবে। তাহলে এবার কি করব, এবার আমরা সার্কিটটা প্লট করব। সার্কিটটা আমরা কি করে প্লট করব দেখো, তাহলে আমাদের আউটপুট ইনপুট লাইন কতগুলো আছে, ইনপুট লাইন আমাদের 8টা আছে, তাহলে ইনপুট লাইন আমাদের 8টা দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8, 8টা আমরা ইনপুট লাইন দিয়ে দিলাম, D0 D1 D2 D3 D4 D5 D6 D7, ইনপুট লাইন দিয়ে দিলাম। এবার দেখো আমরা এটা এটা ক্যালকুলেট করব, এটা কোথায় কোথায় 1 আছে আমরা একবার দেখে নেব, ঠিক আছে? তাহলে এটা আমাদের কোথায় কোথায় 1 আছে একবার দেখো, তাহলে এটা কোথায় আছে দেখো, এটা আছে তোমার এখানে, এটা দেখো 4-এ 1 আছে, ঠিক আছে? তাহলে D4-এ 1 আছে, তাহলে D4-টা আমরা লিখব, D4 প্লাস দেখো এখানে কোথায় 1 আছে, এখানে 1 আছে D5-এ, তাহলে D5 লিখব, ঠিক আছে? প্লাস আর কোথায় 1 আছে, D5-এ আছে, আর কোথায় 1 আছে, D6-এ, আর কোথায় 1 আছে, D7-এ লিখলাম। এরপরে কি আছে, এরপরে আছে বি, বি কোথায় কোথায় 1 আছে দেখো, বি আছে তোমার হচ্ছে এখানে 2-তে, 2 3 D2 প্লাস D3 প্লাস কোথায় আছে দেখো, এখানে কোথায় আছে, এখানে আছে হচ্ছে D6 D6 অ্যান্ড D7, D6 অ্যান্ড D7, সিটা কোথায় আছে দেখবো, তাহলে সিটা কোথায় আছে দেখো, তাহলে সিটা কোথায় আছে এখানে দেখো, ইনপুটে ইনপুটে দেখো সিটা কোথায় আছে, সিটা আছে এখানে D1-এ, অ্যান্ড আছে কোথায়, D3-তে, অ্যান্ড কোথায় আছে, D5-এ অ্যান্ড D7-এ। তাহলে প্রথমে কি লিখবো, D1 প্রথমে এখানে লিখবো হচ্ছে D1, তারপরে লিখবো D3, তারপরে লিখবো D5, তারপরে লিখবো D7, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করব, তাহলে এ থেকে কোথা থেকে পাবো, 4 4 5 6 7, এটা করে দিলাম, তাহলে এটা কি হলো, এ তাহলে কি হলো, D2 D3 D3 D6 D7, এটা কি হলো বি, তারপরে কি আছে D1, D1 D3 D5 D7, ঠিক আছে? তাহলে বোঝা গেল, তাহলে এটা হচ্ছে কি 8x3 এনকোডার। তাহলে আমরা দেখে নিই একবার, দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো 1 আছে,
এখানে ডি জিরোতে ওয়ান, তখন আমরা এখানে এটা কিছু বসাইনি, কারণ ডি জিরোর করেসপন্ডিং বাইনারি ফরম্যাট 0000 হয়, 3 বিটে যদি রিপ্রেজেন্ট করি। তাহলে এটা ডি ওয়ানের জন্য এখানে করেছি 01, ডি টু এর জন্য 10, ডি থ্রির জন্য 11, ডি ফোরের জন্য দেখো 100, ডি ফাইভের জন্য 101, আবার ডি সেভেন ডি সিক্সের জন্য 110, আবার ডি সেভেনের জন্য 111। ঠিক আছে, তাহলে আমরা সেই রেসপেক্টে আমরা ইনপুট লাইনের রেসপেক্টে আমরা ইনপুট লাইনগুলো দিলাম। দেন আমরা কি করলাম, দেন আমরা এগুলো যেখানে যেখানে ওয়ান আছে এটাকে আমরা অ্যাড করে এখানে লিখলাম। ঠিক আছে, যেখানে যেখানে ওয়ান আছে সেগুলোকে আমরা এখানে অ্যাড করে লিখলাম। তাহলে এর রেসপেক্টে এটাকে আমরা কী করে পেলাম, এটাকে আমি দেখলাম এ লাইনে যেগুলো ওয়ান আছে সেগুলো এখানে বসালাম, আবার বি লাইনে যেগুলো ওয়ান আছে সেগুলো এখানে বসালাম, আবার এখানে সি লাইনে যেগুলো ওয়ান আছে সেগুলো এখানে বসালাম। বসিয়ে আমরা এটাকে এখানে এই যে সার্কিটটাকে প্লট করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আরও শেয়ার করো অ্যান্ড লাইক করো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বেল আইকনে প্রেস করো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।